ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এইচটিএমএল এর একটা ব্যবহার দেখাবো। যারা এইচটিএমএল ভালো বুঝেন তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। তো এইচটিএমএল ব্যবহার করে আমরা লোকেশন ম্যাপ তৈরি করতে পারি। সেটা কিভাবে? যেমন এখানে আমি দেখাচ্ছি যে আমি একটা ম্যাপে কিছু লোকেশন আমি বাইর করব, সেই লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাংলাদেশের ম্যাপ আছে। এই ম্যাপটার বিভিন্ন লোকেশনে বিভিন্ন জিনিস আসতেছে। এই যে যেমন আমি বগুড়ার দুই দেখালাম। আচ্ছা, এরপরে দেখেন আপনি এই যে এখানে দিনাজপুর, দিনাজপুরের লিচু। হ্যাঁ, রংপুরের পাশে দিনাজপুরের লিচু। এরপরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আম দেখালাম। আচ্ছা, এটা দেখলেন। এরপরে আসেন, আমি টাঙ্গাইলের একটা আনারসেরই দেখাইছি। এই যে লোকেশন ম্যাপে আনারস দেখানো হয়েছে। আচ্ছা, এটা একটা। এরপরে আসেন সিলেটের, আমি চা বাগান দেখালাম। আপনারা চা বাগান দেখলেন। এরপরে আসেন বগুড়ার দুই আছে, তাই না? তাহলে বগুড়ার দুইটা আমরা দেখি। সরি, এখানে অন্য লোকেশনে ক্লিক করেছে, একটু ওয়েট। আচ্ছা, আমরা বগুড়ার, আচ্ছা এটা একটা গার্লস এর ছবি, এটাও লোকেশন ম্যাপে আছে। এরপরে আপনার এই যে বগুড়ার দুই, হ্যাঁ বিভিন্ন লোকেশনে বিভিন্ন বিষয় রাখা হয়েছে। আমি যে চাঁদপুরের কাছাকাছি ইলিশ, তার লোকেশন ম্যাপ রাখা হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা বিভিন্ন লোকেশনে বিভিন্ন পয়েন্টে আপনারা এই জিনিসগুলা দেখলেন যে একটা ম্যাপের মাধ্যমে এইভাবে বিষয়টা করা যায়। কিন্তু এটা কিভাবে হইলো আমি একটু ইঙ্গিত দিচ্ছি। যদি এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তা আপনারা হয়তো যারা এইচটিএমএল বা ডিজাইনের কাজ ভালো বুঝেন, ওয়েব ডিজাইন, তাদের জন্য এটা একটা সিম্পল ব্যাপার। আচ্ছা, এর জন্য যেটা করা লাগবে, আপনারা প্রথমে এইচটিএমএল কিছু পিকচার তৈরি করবেন, ওয়েব পেজ, এইচটিএমএল পেজ। হ্যাঁ, যেমন এই যে এখানে আমি বেশ কিছু তৈরি করছি। তো এটা কিভাবে? যে একটা ফোল্ডারে আপনি কিছু পিকচারই করবেন, এই ডাউনলোড করবেন। যেমন এখানে দই, ইলিশ, লিচু, আম, তারপরে হলো আনারস, হ্যাঁ রসমঞ্জুরি, গাইবান্ধার, এগুলা টি গার্ডেন, এগুলা ডাউনলোড করা হয়েছে। এবং প্রত্যেকটা আইটেমকে, এই যে এটা হলো, এটাকে আপনার এইচটিএমএল পেজে রূপান্তর করা হয়েছে। এই ছবিটাকে এইচটিএমএল পেজ, এবং এটার জন্য আপনারা যারা ডিজাইন বা এইচটিএমএল এর বিভিন্ন ওই ট্যাগ ব্যবহার করেন, সেটার মাধ্যমে এটা করে নিতে হবে। এরপরে একটা ফোল্ডারে আপনার এই ছবিগুলো হয়ে গেলে, এইখানে আপনি এখন ম্যাপিং, একটা ম্যাপকে ব্যবহার করা লাগবে। যেখানে বাংলাদেশের ম্যাপকে আমি ব্যবহার করছি, এই যে একটা বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ এটার জেপিজি ম্যাপকে ব্যবহার করে এই জিনিসটা করা হয়েছে। এর জন্য বিস্তারিত আসলে দেখতে হবে। তা আপনারা বিভিন্ন যারা ওয়েব পেজ দেখেন তাদের জন্য এই ভিডিওটা, ওয়েব পেজ যারা ভালো বোঝেন তাদের জন্য মোটামুটি ভালো লাগবে। তো জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগলো যে একটা ম্যাপিং ইয়ার মাধ্যমে আমি বিভিন্ন লোকেশনে,
হ্যাঁ বিভিন্ন জিনিস দেখাইতে পারি। ধন্যবাদ সবাইকে।